আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আপনারা কিভাবে আপনার ফেসবুক আইডির জন্য ভিআইপি স্টাইলিশ অ্যান্ড খুবই ইউনিক প্রোফাইল কোথায় পাবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন। আজকে কিন্তু এই ভিডিওতে এ টু জেড শেয়ার করব। ওকে, তো 2023 আর কি 22-23 সালে কিন্তু প্রোফাইলগুলো এমন এমন প্রোফাইল আসছে, এমন এমন আপডেট আসছে, আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন। তো স্ক্রিনে আপনারা যে আইডিগুলো দেখতেছেন আর কি, প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলগুলো একদম ফ্রিতে কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। খুবই ইউনিক, মানে কি বলবো, অস্থির লেভেলের। আপনাদের কিছু কালেকশন আমি দেখিয়ে নিচ্ছি যে আমাদের কাছে আজকে কি কি প্রোফাইল রয়েছে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। অলরেডি আমি ব্যাক করছি আমাদের ফোন স্ক্রিনে। এখন কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো অ্যান্ড শিখিয়ে দেবো যে আপনারা এই অ্যাপটা কোথায় থেকে ডাউনলোড করবেন অ্যান্ড এটার কাজ কী অ্যান্ড এটা কিভাবে লগ ইন করবেন। লগ ইন করে আপনারা কী মানে কীর মাধ্যমে সার্চ করে আপনারা কী জিনিসটা সার্চ করে আপনারা সেই প্রোফাইল পিকচারগুলো পাবেন। ওকে, তো এ টু জেড কিন্তু আমি ধাপে ধাপে আপনাদের শিখিয়ে দেব। ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, আর লগ ইনও কিন্তু করতে পারবেন না। আর লগ ইন যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর প্রোফাইল ফটোগুলোও ডাউনলোড করতে পারবেন না। তো যাই হোক, আপনারা এখন চলে যাবেন আপনাদের প্লে স্টোরিতে। ওকে, তো এটা একটা প্লে স্টোরের অ্যাপ। তো এখানে এসে আপনারা যেটা লিখবেন পাইন স্টার। তো পাইন স্টারের আপনারা অনেকেই নাম শুনে থাকবেন অ্যান্ড ইউজ করে থাকবেন। তো যারা ইউজ করে থাকেন তারা তো থাকলেনই, আর যারা আর কি জানেন না তারা এই অ্যাপটা এখান থেকে আর কি ইনস্টল করে নেবেন। ওকে, তো অনেকেই পাইন স্টারের নাম শুনে থাকলেও কিন্তু লগ ইন করতে পারে না, এর জন্য কিন্তু অনেকের লগ আউট বারবার বের করে দেয় আর কি, কিছু ডাউনলোড করতে পারে না। তো যাই হোক, আজকে কিন্তু এই সব কিছু এ টু জেড কিন্তু আজকে এই অ্যাপটা সম্পর্কে আমি আপনাদের দেখিয়ে দেব। তো এখান থেকে আপনারা এটা ইনস্টল করে আপনারা এখানে ওপেন করে দেবেন। তো ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কি আসছে, তো এখানে কিন্তু আপনাদের দেখতে পাবেন যে ফেসবুক তারপর গুগল, মানে আপনারা দুইটা মাধ্যমে কিন্তু এইটা আর কি ওপেন করতে পারবেন। তো এর জন্য আপনারা চাইলে কিন্তু ফেসবুকও কানেক্ট করতে পারেন, আপনারা আবার এই যে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট, তো এটাতেও আপনারা কানেক্ট করতে পারেন। তো আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নিচ্ছি। ওকে, তো গুগল অ্যাকাউন্ট বলতে আপনাদের যে আর কি অ্যাকাউন্টটা ওইখানে থাকবে সেই অ্যাকাউন্টটা দিয়েই কিন্তু হয়ে যাবে। তো আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন আপনাদের সামনে অলরেডি এরকম চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এইসব ফটোগুলো কিন্তু আমি অলরেডি আগে দেখে রাখছিলাম, এর জন্য কিন্তু আমাদের অলরেডি শো করে দিয়েছে অস্থির অস্থির লেভেলের কিন্তু প্রোফাইল ফটো। তো এইগুলো আপনারা মূলত কীভাবে আর কি ডাউনলোড করবেন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা সিম্পলি এই যে নিচে দেখতে পাবেন, আপনারা যারা নতুন এই যে নিচে দেখতে পাবেন যে সার্চ বক্স, আপনারা সিম্পলি সার্চ বক্সে ক্লিক করবেন। ওকে, তো সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা সার্চ বক্সে এসে লিখবেন যে FAC ফেসবুক প্রোফাইল আর কি পিকচার। সো ফেসবুক প্রোফাইল পিকচার এটা লিখে সার্চ করে দিবেন আপনারা। এইটা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রকম স্টাইলের সব প্রোফাইল চলে আসবে। তো আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন দেখতে পাচ্ছেন এই যে একটা, এইটার মধ্যে ঢুকলে কিন্তু আপনারা নিচে অনেক সাজেশন আপনাদের দিয়ে রাখবে ওরা। তো একে একে কিন্তু আপনাদের অনেক সাজেস্ট করে দিয়ে রাখবে, আপনারা এভাবে একটার পর একটা ঢুকবেন, দেখতে পাবেন আস্তে আস্তে আপনাদের কিন্তু খুবই ইউনিক অ্যান্ড ভিআইপি স্টাইলিশ সব প্রোফাইল কিন্তু শো করতে শুরু করে দিবে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফটো কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক ফটো সাজেস্টে দিয়ে দিছে। তো এখান থেকে আপনারা যেটা ডাউনলোড করবেন, ধরেন আমি এই ফটোটা ডাউনলোড করব, এর জন্য এই ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সিম্পলি আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে ডাউনলোড ইমেজ, তো আপনাদের আমি একটু দেখিয়ে দিই এই যে ডাউনলোড ইমেজ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস অ্যালাও যাবে, আপনারা অ্যালাও করে দেবেন। অ্যালাও করার পর এটা আপনারা গুণ দিয়ে দেবেন, গুণ দিয়ে আবার ওই থ্রি ডটে ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হবে।
তো এরকম দুই একবার আসবে, এই যে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড হয়ে গেছে। তো এরকম আসলে আপনারা দুই তিনবার করে নেবেন, করে নেওয়ার পর আপনারা যত ফটোই কিন্তু আর এরপরে ডাউনলোড করেন তাহলে কিন্তু ওগুলা চাবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজেই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ভাই খুবই ইউনিক একটা টিপস ছিল ভিডিওটা আর কি, টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।